নমস্কার, আমি কৌশিক রায়। আপনাদের প্রিয় চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশনে অনেক অনেক স্বাগত জানাই। গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিও, আপনারা যদি ধনু রাশির জাতক অথবা জাতিকা হন, রাহুর রাশি পরিবর্তনে আপনাদের উপর কী প্রভাব পড়তে চলেছে। অনেকেরই মনের মধ্যে প্রশ্ন রয়েছে, 30 অক্টোবর যে রাহু রাশি পরিবর্তন করছে, কৌশিকদা ধনু রাশির উপর স্পেশাল একটা ভিডিও দিন, ধনু রাশি কী প্রভাব পাবে আগামী 18 মাস, 1.5 বছর, 30 অক্টোবর 2023 টু মে 2025 অবধি আমি বিস্তারিত আলোচনা করব পার্ট বাই পার্ট। দেখুন, 18 বছর পর আপনার রাশির চতুর্থ ভাবে অবস্থান করছে, পঞ্চম ভাব থেকে সরে গিয়ে চতুর্থ ভাবে অবস্থান করছে। দেখুন, রাহু কী করে জানেন, রাহু রাতারাতি মানুষকে কিন্তু কোটিপতি করে দেয়, আবার আপনাকে কোটিপতি থেকে কিন্তু আপনাকে ভিখারিও কিন্তু করে দিতে পারে। রাহুর নেচারটা এরকম, রাহু চটজলদি আপনাকে উঠিয়ে দিবে, আবার রাহু কিন্তু দুম করে কিন্তু ফেলে দিবে। আপনাদের জন্মকুণ্ডলিতে রাহু কেমন রয়েছে সেটা কিন্তু জানা একান্তই দরকার। রাহু বিশেষ একটি প্রভাব দেয় আমাদের জীবনে, এবং রাহু, শনি, বৃহস্পতি, কেতু এরা কিন্তু দীর্ঘ টাইম একটা রাশিতে অবস্থান করে। এই যে 1.5 বছর ধনু রাশির নেগেটিভ অ্যান্ড পজিটিভ দুটি দিক নিয়ে আলোচনা আমি করব। শুধু এখানে শুধু পজিটিভ দিকগুলোই বলবো, এটা না, নেগেটিভ দিকও কিন্তু রয়েছে। দেখুন, এতদিন কী হচ্ছিলো, পঞ্চমভাবে থেকে আপনাদের যে বুদ্ধিটা হরণ করে নিচ্ছিল, এক কথায় বুদ্ধি হরণ করে নিচ্ছিল রাহু, সঠিক সিদ্ধান্ত নিতে পারছিলেন না। অর্থাৎ কোন জায়গাতে ইনভেস্টমেন্ট করলে ভালো হয়, কিসে কোন ব্যাপারে আপনারা ইনভেস্টমেন্ট করতে পারেন, এই জায়গা নিয়ে কিন্তু নিজেদের মধ্যে কিন্তু কনফিউশন কিন্তু ছিল। সে কনফিউশনটা কিন্তু আপনাদের দূর হবে, মানে অর্থাৎ স্থির বুদ্ধি কিন্তু আসবে। এবং যারা কনসেপ্ট করতে চাইছিলেন, আপনাদের পঞ্চমভাবে রাহু ছিল, মিসক্যারেজের সম্ভাবনা বাড়ছিল, এবং সন্তানের জায়গাটা নিয়ে কিন্তু সমস্যা কিন্তু আসছিল। আমি দেখেছি যাদের জন্মকুণ্ডলিতে লগ্ন থেকে পঞ্চমভাবে রাহু অবস্থান করে কিনা, 80-90% কিন্তু মিসক্যারেজের সম্ভাবনাটা বেশি কিন্তু থাকে, যদি কোনো শুভগ্রহের দৃষ্টি না থাকে সেক্ষেত্রে। তো এই যে পঞ্চমভাবে রাহু ছিল, যারা প্ল্যানিং করছিলেন সন্তানের জন্য, এখানে কিন্তু বাধা আসছিল। 30 অক্টোবরের পর থেকে এই বাধাটা আপনাদের দূর হতে চলেছে, আপনাদের প্রবল সন্তান প্রাপ্তির যোগ কিন্তু রয়েছে। পঞ্চমভাবে এককভাবে বৃহস্পতি অবস্থান করবে, আপনাদের সন্তান ক্ষেত্র কিন্তু ভালো কিন্তু দেখা যাচ্ছে। এবং শিক্ষা, যারা বিদ্যার্থীরা ছিলেন, বিদ্যার্থীদের ক্ষেত্রে কিন্তু কিছুটা হলেও সমস্যা কিন্তু আসছিল। অর্থাৎ কোন লাইনে পড়াশোনা করলে ভালো হয়, কোন স্ট্রিমে পড়াশোনা করলে ভালো হয়, এটা নিয়ে কিন্তু আপনাদের নিজেদের মধ্যে কিন্তু কনফিউশনটা কিন্তু চলেই আসছিল। এই কনফিউশনটা আপনাদের কাটবে, আমি বলছি, খুব দায়িত্ব নিয়ে বলছি কথাটা, কারণ ভালো লাইনে কোন স্ট্রিমে গেলে ভালো হয় সেই জায়গাটা কিন্তু আপনারা ডিসিশন নিতে পারবেন। অর্থাৎ উচ্চশিক্ষা এবং যারা প্রাইমারি লেভেলে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু ভালো, রাহু সরে যাওয়াতে আপনাদের মনোযোগ, মনোনিবেশটা আপনারা কিন্তু পড়াশোনাতে কিন্তু করতে পারবেন। এতদিন আপনাদের পিতার স্বাস্থ্যের জায়গা বা পিতার কেরিয়ারের জায়গা নিয়ে সমস্যা হচ্ছিলো, ভাগ্যের কিছু বিড়ম্বনা হচ্ছিলো, সে ভাগ্যের বিড়ম্বনাটা কাটবে, পিতার কেরিয়ার বা পিতার স্বাস্থ্যের জায়গাটা উন্নতি আপনাদের হবে। এবং সরাসরি আপনার একাদশভাবে কিন্তু দৃষ্টি দিচ্ছিল, এটা কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু একটা পজিটিভ সাইন ছিল, যেটা আপনাদের যে কোনো দিক থেকে কিন্তু অর্থ নিয়ে আসছিল, অর্থাৎ সোর্সগুলো তৈরি হয়ে যাচ্ছিল অর্থের। একাদশভাবে রাহু দৃষ্টিতেও যে কোনো সোর্স থেকে কিন্তু আপনাদের অর্থগুলো আসছিল, এবং রাশিতে দৃষ্টি দিচ্ছিল কিছুটা হলেও আপনাদের মন, মানসিকতার জায়গাটা, চাপ, মনের মধ্যে যে কোনো কিছু বিষয়ে চাপ কিন্তু ছিল, সেই চাপটা আপনাদের কমবে এই সময়। এবং এর পাশাপাশি রাহু আপনার চতুর্থভাবে গিয়ে কী করবে, আপনার মায়ের স্বাস্থ্যের জায়গাটা নিয়ে কিন্তু সমস্যা করবে, মায়ের হেলথের জায়গা নিয়ে কিন্তু কিছুটা হলেও সমস্যা কিন্তু করবে। এবং সরাসরি এই রাহু আপনার অষ্টম গৃহে দৃষ্টি দিচ্ছে, আমি বলবো পেট, লিভার বা কোনো জায়গাতে
চোট আঘাত লাগা, পড়ে গিয়ে হাড়ে চোট আঘাত লাগা, ছোটোখাটো অ্যাক্সিডেন্টের যোগ আপনাদের কিন্তু সৃষ্টি করছে। কিন্তু যারা ডিপ নলেজ নিয়ে পড়াশোনা করবেন ভাবছেন তাদের ক্ষেত্রে কিন্তু ভালো। তবে আমি একটি কথা বলবো, যারা প্রপার্টি কিনতে চাইছেন বা কোনো প্রপার্টিতে ইনভেস্টমেন্ট করবেন ভাবছেন, আমি বলবো একটু ভেবে চিন্তে করুন, কোনো ভুল ইনভেস্টমেন্ট এটা আপনাদের কিন্তু হতে কিন্তু পারে। এবং এই রাহুর দৃষ্টি আপনার দ্বিতীয় হবে কথাবার্তার দিকে অবশ্যই নজর দিন, এবং এই সময় আপনাদের খরচ বৃদ্ধি কিন্তু করবে, অর্থাৎ আপনারা ইনকাম করবেন কিন্তু ইনকামের পাশাপাশি আপনাদের খরচের জায়গাও কিন্তু বৃদ্ধি কিন্তু এই সময় করবে। এবং বিদেশের সাথে যারা যুক্ত রয়েছেন ফরেন থেকে আপনারা এই সময় লাভ পাবেন, এবং এর পাশাপাশি যারা হসপিটাল ম্যানেজমেন্টের সঙ্গে যুক্ত রয়েছেন, ট্রাভেল ট্যুরিজমের সঙ্গে যুক্ত রয়েছেন, এখান থেকে আপনারা কিন্তু লাভ পাবেন। কিন্তু আপনাদের কর্মের জায়গাটা নিয়ে কিছুটা হলো অস্থিরতা থাকবে, কর্মের জায়গাটাতে আপনাদের যথেষ্ট চাপ থাকবে, অর্থাৎ কর্মের জায়গাতে ডিসস্যাটিসফ্যাকশনের জায়গাটাও কিন্তু আপনাদের তৈরি কিন্তু হবে। রাহু রাশি পরিবর্তন কর্মক্ষেত্রে কিছুটা হলো সমস্যা আপনাদের কিন্তু দিতে কিন্তু চলেছে। রাহু আপনার চতুর্থ ভাবে কোনো বাহন ক্রয় করার সম্ভাবনা কিন্তু রয়েছে, এবং কেতু যে আপনার দশমভাবে অবস্থান করছে কিনা, কেতু দশমভাবে অবস্থান করে আপনাদের কিছুটা হলো কর্মক্ষেত্রের শত্রুতা বা কোনো পলিটিক্সের শিকার হওয়া, কর্মক্ষেত্রে পলিটিক্স হওয়া, এই জায়গাগুলো কিন্তু আপনাদের দেখা কিন্তু যাচ্ছে। এবং এর সাথে সাথে আমি আরেকটি কথা আপনাদেরকে বলি, আপনাদের এই সময় কোনো দাঁতের সমস্যা বা চোখের সমস্যা, চোখে জল পড়া, দাঁতের সমস্যা বা স্কিন ডিজিজের সমস্যাগুলো কিন্তু আপনাদের এই সময় কিন্তু বৃদ্ধি কিন্তু করার সম্ভাবনা কিন্তু রয়েছে রাহু রাশি পরিবর্তন। এবং যারা বিদেশ যেতে চাইছেন, বিদেশ যাওয়ার জন্য কিন্তু আপনাদের সময়টা কিন্তু খুব আদর্শ কিন্তু হতে চলেছে। ফরেনে গিয়ে যারা কাজকর্ম করতে চাইছেন বা ফরেনে থাকতে চাইছেন, আপনাদের ক্ষেত্রে কিন্তু গাঢ় বিদেশ যাওয়ার সম্ভাবনা কিন্তু সৃষ্টি কিন্তু করছে এই রাহুর রাশি পরিবর্তন। রাহু আপনাদের জন্মকুণ্ডলিতে কেমন রয়েছে আমি কিন্তু দেখতে পাচ্ছি না, বর্তমান যে গ্রহের গোচর সেই অনুযায়ী বলছি। দেখুন, 18 বছর পর আপনার রাশি চতুর্থভাবে ঢুকছে এবং টানা 18 মাস রাহু কিন্তু আপনাদের থাকবে, অর্থাৎ এই যে টানা 1.5 বছর আপনাদের কোনো কোনো ক্ষেত্রে সম্পত্তি লাভ আপনাদের করাবে। এবং প্রেমের জায়গাটা নিয়ে যাদের সমস্যা আসছিলো, এই পঞ্চম ভাবই হচ্ছে প্রেম, প্রেমের জায়গাটা নিয়ে যাদের সমস্যা আসছিলো, এই প্রেমের ক্ষেত্রে ডিসস্যাটিসফ্যাকশান বা আর্গুমেন্টে জড়িয়ে পড়া বা প্রেম ভেঙে যাওয়া, নতুন প্রেমের কানেকশানগুলো কিন্তু আসবে। অর্থনৈতিক দিক থেকে আপনারা লাভ পাবেন বিদেশ থেকে, এবং সম্পত্তিগত দিক থেকেও আপনারা এই সময় লাভ পাবেন। সন্তানের জায়গা আপনাদের ক্ষেত্রে শুভ, গাঢ় সন্তান প্রাপ্তির সম্ভাবনা এবং কোনো বাহন ক্রয় করার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। অর্থাৎ রাহুর রাশি পরিবর্তন আগামী 1.5 বছর ধনু রাশির ক্ষেত্রে কিন্তু কিছু পজিটিভ এবং কিছু নেগেটিভ ফল কিন্তু নিয়ে আসতে চলেছে। ভিডিওটি এ পর্যন্তই, সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার, ধন্যবাদ।